ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ টিকিট পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। জার্মান পাওয়ার হাউস বোরুসিয়া ডর্টমুন্ড এবং প্যারিস স্প্যানিশ দল বার্সেলোনা। তবে ইংলিশ দল নিউক্যাসলের সঙ্গে 1-1 গোলে ড্র করায় রাউন্ড অফ 16-এ যাওয়ার অপেক্ষা বাড়ছে প্যারিস সেন্ট জার্মাইয়ের। পরাগ আরমানের রিপোর্ট। পার্কটে প্যারিসে জয়টা আকাঙ্ক্ষিতই ছিল পিএসজির। 72% সময় বল দখলে থাকা পিএসজি গোলের জন্য শট নেয় 31টি, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। উল্টো খেলার 24 মিনিটে দলকে এগিয়ে দেন নিউক্যাসলের সুইডিশ ফরওয়ার্ড ইসাক। পিছিয়ে থেকে হতাশ হয়নি লুইস এনরিকের দল। যোগ করা সময়ের 5ম মিনিটে বিতর্কিত এক পেনাল্টি কিকে গোল করে দলকে মূল্যবান 2 পয়েন্ট পাইয়ে দেন পিএসজি অধিনায়ক এমবাপ্পে। শেষ 16 টিকিট পেতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদেরকে। একই সময়ে আরেক ম্যাচে এসি মিলানকে 3-1 গোলে হারিয়ে এফ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ 16 টিকিট নিশ্চিত করে বরুশিয়া ডটমুন্ড। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান দলটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লাইপজিগের কাছে খেলার প্রথমার্ধে 2-0 ব্যবধানে পিছিয়ে ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে মাঠের পুরো চিত্রই পাল্টে দেয় পেপ গার্দিওলার দল। শুরুটা করেন হালান্ড, পরে ফিল ফোর্ডেন এবং আলভারেজের কল্যাণে দারুণ এক জয় পায় সিটিজেনরা। তাতে জি গ্রুপের শীর্ষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি, আর হারলেও দ্বিতীয় দল হিসেবে শেষ 16-তে পৌঁছে যায় লাইপজিগ। এদিকে ঘরোয়া ফুটবলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বার্সেলোনার, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তার কোনো প্রভাব নেই। তবে একুইনো কোস্সার গোলে এফসি পোর্তোর কাছে প্রথমে পিছিয়ে পড়ে জাবি হার্নান্দেজের দল, কিন্তু 32 মিনিটের জোয়াও ক্যান্সেলো এবং 57 মিনিটের জোয়াও ফেলিক্সের গোলে রাউন্ড অফ 16 নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। পরাগমন, এটিএন বাংলা।